কলিয়াবৰৰ পাছত এইবাৰ বৰপেটা লোকসভা সমষ্টিৰ টার্গেট বিজেপিৰ। অগপৰ আধিপত্য থকা সমষ্টিত বিজেপিয়ে লৈছে যুযুধান রূপ। বিজেপির এনে আগ্রাসন দেখি অগপয়ও দিলে সকিয়নি। 2024 লোকসভা নির্বাচনের বাবে অহরহ প্রস্তুতি চলাই গৈছে শাসকীয় বিজেপিয়ে। অসমৰ প্রেক্ষাপটত 12+ লক্ষ্যরে আগবঢ়া বিজেপির শেহতীয়া কুচকাওয়াজ দেখি চিন্তিত হৈছে মিত্রদল অসম গণ পৰিষদ। অগপয় প্রতিনিধিত্ব কৰি অহা কলিয়াবৰৰ পাছত এইবাৰ বৰপেটা লোকসভা সমষ্টিটো প্রার্থিত্ব প্রদান কৰিবলৈ মন মেলিছে বিজেপিয়ে। দেওবাৰে বঙাইগাঁওত উপস্থিত হৈ শুনক কি কৈছিল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আনকি কলিয়াবৰতো সর্বানন্দ সোণোৱালে কৰিছিল এটা বিশেষ ঘোষণা। সকলে মোক কৈছে একেমুখে, জিলা সমিতির প্রতিজন কার্যকর্তায় কৈছে যে আগন্তক দিনত নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীয়ে লোকসভাত এই সমষ্টির বৰপেটা সমষ্টির পৰা জয়যুক্ত হব। তেখেতসকলে মোক কৈছে 2024 আমি নিশ্চিতভাবে কলিয়াবৰ লোকসভা সমষ্টিটো ভারতীয় জনতা পার্টির দখলত আমি আনিবৰ বাবে সকলে সংকল্প লৈছে। পূর্বতে অগপয় প্রতিদ্বন্দ্বিতা করা বৰপেটা আৰু কলিয়াবৰক লৈ বিজেপিয়ে কৰা এই ঘোষণাই অস্বস্তিত পেলাইছে আঞ্চলিক দলটোক। ইয়াকে লৈ অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার হুঙ্কার, বিজেপিয়ে অগপক গিলিবলৈ চেষ্টা করিলে আরম্ভ হব বিকল্প চিন্তা। বিগ ব্রাদার হিসাবে আঞ্চলিক দলটুক জিয়াই রাখিব লাগিব বিজেপিয়ে। আমার উদ্দেশ্যটো হৈছে কি যে আমি আমার দলটুক শক্তিশালী করিম, আর আমি যেতিয়াই দেখিম যে বিজেপিয়ে আমাক গিলিবর কারণে ব্যবস্থা লৈছে, তেতিয়াহলে আমি নিশ্চয় আমি বেলেগ ধরনে চিন্তা চর্চা করব লাগিব। বিগ ব্রাদার হিসাবে আমাক নিশ্চয় পরবর্তী সময়ত তেওঁলোকেও নিশ্চয় চিন্তা করিব, কারণ আঞ্চলিক দলটো জিয়াই রখার দায়িত্ব কিন্তু বিজেপিরও আছে। লোকসভার আসনক কেন্দ্র করে দুই মিত্রদল বিজেপি আর অগপর মাজত আরম্ভ হওয়া পরিস্থিতি দেখি এক প্রকার আনন্দিত হয়েছে বিরোধী শিবির। এদেশর মতে লোকসভাত অগপক শূন্য করিব পারিলে বিধানসভাতো হ্রাস হব অগপর আসনের সংখ্যা, ফলত লাহে লাহে নাইকিয়া হয়ে যাব আঞ্চলিক দল অগপ। বিজেপি লাহে লাহে তেওঁলোকৰ এলায়েন্স পার্টনার সকলক লাহে লাহে গ্রাস করবলৈ গৈ আছে, তেওঁলোকক বেনিশ করবলৈ গৈ আছে। যদি আমি আগৰ পৰা কৈ আছো এইবার পার্লামেন্টত যদি এজিপিক জিরো করে দিয়ে বা কোনো টিকেটই নিদিয়ে অহা দিনত এসেম্বলিত তেওঁলোকৰ সিট আরো কমাব, এনেকা লাহে লাহে আঞ্চলিক দলটো এনেই তো নাইকিয়া হৈ গৈছে আরো নাইকিয়া হব। মিত্র দলসমূহক খেদি অকলে শাসন করাটোৱে বিজেপিৰ এজেন্ডা। আলটিমেটলি ইহঁতৰ মাইন্ডসেটটো হৈছে যে আমি লগত ইটো পার্টির লগত লম, ইটো পার্টির লগত লম, লাগে লাগে এনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি করি যাতে গোটেকটা পার্টিক যাতে তারপর আমি খেদি দিব পারি, গোটেকটা পার্টির যাতে এই আমার যে মিত্রজোঁটি মিত্রজোঁটির খেদি দিব পারো, এটাই ইহঁতের মেইন এজেন্ডা। এই এজেন্ডা মতে ইহঁতে কাম করে আছে। বিজেপির শেহতীয়া কুচকাওয়াজে স্পষ্ট করেছে যে কলিয়াবৰ আর বৰপেটা লোকসভা সমষ্টিত অগপর পরিবর্তে এইবার প্রার্থী দিব বিজেপিয়ে। 2019 লোকসভা নির্বাচনত কলিয়াবৰৰ পৰা অগপর প্রার্থী আছিল মণি মাধব মহন্ত আর বৰপেটাত অগপর প্রার্থী আছিল কুমার দীপক দাস। কিন্তু 2019 ফলাফলৰ পাছত 2024 লোকসভা নির্বাচনের বাবে দুয়োটা সমষ্টিতে প্রার্থিত্ব প্রদান করবলৈ মন মেলিছে বিজেপিয়ে। এতিয়া প্রশ্ন হয় অগপৰ প্রাধান্য থকা দুয়োটা সমষ্টিতে কি সমীকরণের ভিত্তিত প্রার্থী প্রক্ষেপর বাবে আগ্রহী হৈছে বিজেপি দল। কিন্তু সমীকরণ যিয়ে নহওক যদি এয়াই হয় তেন্তে নিঃসন্দেহে 2024 লোকসভা নির্বাচনত হ্রাস হব পাৰে অগপৰ আসনের সংখ্যা। ব্যুরো ইনপুটৰ সহযোগত ভিডিও জার্নেলিষ্ট অমিত সেনের সৈতে গুঞ্জন কলিতার রিপোর্ট ND24। জয় আই অসম, জয় আই অসম, অসম গণ পৰিষদ জিন্দাবাদ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।